নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা ব্যস্ততার মধ্যে খুব সহজেই বানানো যায়, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দয়া করে স্কিপ করে যাবেন না। যে সমস্ত নতুন বন্ধু পুরনো বন্ধু আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর বড়দেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করুন, যাতে আমি যে কোনো ধরনের রান্না রেসিপি বা ভিডিও শেয়ার করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই পমফ্রেটের রেসিপিটা। এই পমফ্রেটের রেসিপি বানাতে এখানে আমি 5 পিস পমফ্রেট মাছ নিয়েছি, এটা বাজার থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে এটা বাজারেই বাছিয়ে নিয়ে এসেছি। মাছটার সাইজটা খুব একটা বড় নয়, ছোট বড় মিলিয়ে মাঝারি সাইজের বলতে পারেন। এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিরা, আর একটু লেবু নিয়েছি, আর নিয়েছি এই বাটিতে আছে সর্ষে আর পোস্ত বাটা, 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্তকে আমি বেটে নিয়েছি। এটা বাটাটা কিন্তু ভালোভাবে অর্থাৎ মিহি করে বেটে নিতে হবে। প্রথমে আমি এই পমফ্রেট মাছগুলো ছুরি করে ওপরটা সামান্য একটু একটু করে চিরে নেবো দাগ দিয়ে, যেহেতু মাছগুলোর সাইজ খুব একটা বড় নয় তাই একটু করে হালকা করে চিরে নিতে হবে। এইভাবে দুদিকটায় মাছগুলোর চিরে নেবো সব মাছগুলোর। একটা মাছ দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবেই ছুরির সাহায্যে সব মাছগুলো চিরে নেব। মাছগুলোর মধ্যে এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর এখানে 1 চামচ হলুদ দেব। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সব মাছগুলো নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এখানে নুন হলুদ দিয়ে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে, কারণ চামচের সাহায্যে ভালোভাবে মাখানো যাবে না, তাহলে সমস্ত জায়গায় বা ভেতরে পমফ্রেটের কিন্তু লবণ আর হলুদ ঢুকবে না। পমফ্রেটের অনেক রকমই রেসিপি খেয়েছেন ঠিকই, কিন্তু চটজলদিভাবে বানানো এই তেলতেলে পমফ্রেট কিন্তু একবার রান্না করে বাড়িতে অবশ্যই দেখবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। নুন আর হলুদ মাছগুলোর মধ্যে মাখিয়ে সামান্য একটু লেবুর রস ওর উপরে ছড়িয়ে দেব। লেবুর রস ছড়িয়ে দেওয়ার পর দেখা যাবে মাছগুলো কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যায়। যেহেতু মাথার কাছে পেটের একবারে উপরের দিকের অংশে এখানেই তেলটা থাকে, তাই ওই অংশটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং লবণ মাখিয়ে রাখতে হবে। এরপর মশলার পুরো পেস্টটা প্রথমে বানিয়ে নেব। সর্ষে আর পোস্ত বাটিতে রয়েছে এই বাটা, এর সাথে 1 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব এর সাথে ছোট 1 চামচের জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর এখানে দেব স্বাদ অনুযায়ী, অর্থাৎ মশলার স্বাদ অনুযায়ী দিয়ে দেব এখানে 1 চামচ লবণ, পুরো 1 চামচ নয়, দেখলেন পরিমাণটা, এটা নিজের লবণ এবং মিষ্টি সবসময় নিজের আন্দাজ বা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে চিনি দিচ্ছি, ছোট্ট 1 চামচের 1 চামচ চিনি দিলাম। এরপর মশলার মিশ্রণের মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে একটা পেস্ট বানিয়ে নেব। রান্না শুরু করার আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে যদি একটা পেস্ট বানিয়ে আগে থেকে নিয়ে যায় তাহলে কিন্তু রান্নার সময় অতটা অসুবিধা হয় না। মশলার পেস্টটা এখন বানানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল মির্চ, কালারটাও বেশ সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হবে। লাল মির্চটা দিয়ে ভালোভাবে চামচের সাথে নেড়ে মিশিয়ে দেব এবং তারপরে আবার রান্নাটা শুরু করব। আজকের রান্নাটা কিন্তু আমি সাধারণ কড়াতে করিনি, এটা একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়েছি, জ্বলন্ত গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে ভাজার জন্য পরিমাণ মতো ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে এলে অর্থাৎ ধোঁয়া উঠে এলে তারপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো দেওয়ার পর মিনিট দুয়েক হলে মাছগুলোকে উল্টে দেব, এটা বেশি কড়া করে ভাজবো না, যেহেতু পমফ্রেট মাছ তাই হালকা করে ভেজে নেব রান্না করার আগে। 3টে মাছ উল্টে দিয়ে আবার মিনিট দুয়েক রেখে এগুলোকে আস্তে আস্তে এরপর তুলে নেব। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে,
এরপর মাছগুলোকে আমি তুলে নেব খুন্তির সাহায্যে। মাছগুলোকে একটা একটা করে তুলে প্লেটে রেখে আবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলটাতে আরও যে দুটো মাছ ভাজতে বাকি রয়েছে সেই মাছ দুটো দিয়ে ভেজে নেব হালকা করে একইভাবে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এরপরে মশলাটা তৈরি করে রান্না করব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর প্যানটাতে যে বাকি তেলটা পড়ে রয়েছে সেই তেলটার মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। তেলের মধ্যে কালো জিরে ভালোভাবে ভাজা হয়ে গন্ধ বেরোলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আগে সেই মশলার পেস্টটা পুরোটাই দিয়ে দেব ওই কালো জিরা তেলের মধ্যে। মশলাটা দেওয়ার পর একটু ফুটে এলে যে তিনটে কাঁচা লঙ্কা চেরা রেখেছিলাম সেই তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ওই মশলার মধ্যে। মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে কাঁচা হলুদের গন্ধ না ছাড়ে, আর খুন্তির সাহায্যে কাঁচা লঙ্কাটা একটু টিপে দেব কারণ কাঁচা লঙ্কার যে ঝালটা সেটা যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিনিট তিনেক মশলাটা ফোটার পর এরপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে মশলার সাথে তুলে দেব। সমস্ত মাছগুলো একে একে তুলে দেওয়ার পর মশলার সাথে মাছগুলো ফুটিয়ে নেব মিনিট পাঁচেকের মতো। একটু বেশিক্ষণ না ফুটলে মশলার মধ্যে হলুদ গন্ধ ছাড়বে। এখানে একদিকটা মাছগুলো কিছুক্ষণ ফোটার পর তারপরে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে, যেহেতু পমফ্রেট মাছ তার সাবধানে এটাকে উল্টাতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত মাছগুলো উল্টে দেওয়ার পর মিনিট দুয়েক ফুটবে এবং তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ কাঁচা সর্ষের তেল। এখানে আমি তিন চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি। মাছটার রেসিপিটা নামানোর আগে এই তিন চামচ সর্ষের তেল দেওয়া এই পমফ্রেটের স্বাদের মাত্রাকে আরও নতুন করে তুলবে। তিন চামচ সর্ষের তেল দেওয়ার পর প্যানটাকে ভালো করে হাতের সাহায্যে নাড়িয়ে দেব যাতে সমস্ত জায়গায় তেলটা ভালোভাবে ছড়িয়ে পড়ে। তেলটা দেওয়ার পর মিনিট দুয়েক ফুটেছে, এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। অর্থাৎ আমার তেলা পমফ্রেট রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল তাই না? কতক্ষণ লাগলো? খুব জোর হচ্ছে, মিনিট দশেক রান্না করতে লাগলো। তাছাড়া এখানে যেহেতু পেঁয়াজ রসুনের কোনো ঝামেলা থাকে না, আদা বাটার কোনো ঝামেলা থাকে না, তাই সময় কম লাগে। যেসব মেয়েদের সময়ের খুব অভাব তাদের জন্য এই রেসিপিটা খুবই উপযুক্ত। তেলা পমফ্রেট রেডি হয়ে গেছে, এখন এটা পরিবেশনের জন্য আমি আস্তে আস্তে মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখব। দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে। মাছগুলোর সাইজগুলো একটু ছোট, আমি প্রথমেই বলেছি আপনি এর থেকে বড় পমফ্রেট দিয়েই বানাবেন। আমার এটা পাওয়া যাচ্ছিল না তাই আমি এখানে ছোট পমফ্রেট দিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। যে সমস্ত নতুন বন্ধু পুরনো বন্ধু আমার ভিডিও বা ব্লগ দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আরও একবার, আর বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমার পাশে থাকুন, অর্থাৎ আমার এই পরিবারের একজন অংশীদার হয়ে যান। আর বেল আইকনটা টাচ করলে আমি যে কোনো ধরনের ভিডিও বা রান্নার রেসিপি শেয়ার করলে তার নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর আজকের এই সহজ পদ্ধতিতে তেলা পমফ্রেট রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।